নমস্কার, আমি সায়ন্তন, ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি আমি বেশ কিছু গাছ কিনেছি, আজকে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। প্রথমে একটা কথা বলে রাখি, সব গাছের নাম আমার ঠিকঠাক জানা নেই। আমি যখন ভিডিওটা আপলোড করব ততক্ষণে যদি জেনে নিতে পারি তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে নামগুলো দিয়ে দেবো। আমি যে অর্ডারে গাছগুলো দেখাবো পরপর সেই অর্ডারে আমি ডিসক্রিপশানে নামগুলো দিতে থাকবো, আপনারা দেখে নেবেন। কিন্তু একটা কথা বলতে চাই, আমাদের লোকাল নার্সারিতে আপনি এই গাছগুলো পেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে যদি আপনি এই নামগুলো বলেন আমার মনে হয় না খুব একটা চিনতে পারবে নার্সারির লোকজনরা। আপনি তবুও নামগুলো জেনে রাখুন আপনার রেফারেন্সের জন্য, কিন্তু আমি যদি খুঁজে পাই তবেই নামগুলো দিতে পারবো, না হলে কিন্তু দিতে পারবো না। সেই বিষয়ে প্রথমেই আপনাদের জানিয়ে রাখলাম, দিতে না পারার জন্য নামগুলো, মানে যদি আমি দিতে না পারি সেই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিষয়ে ফিরে আসি। এই গাছগুলো পার্টিকুলারলি বছরের এই সময় কেনার কিছু কারণ আছে। কারণ আমাদের মনসুন ডমিনেটেড ট্রপিক্যাল ক্লাইমেটে এই হেমন্তকাল একটা এমন সময় যে সময় আপনি সাকিউলেন্টস, ক্যাকটাস, ব্রোমেলিয়াস, হাউস প্ল্যান্টস, ক্রিপ্টান্থাস এই ধরনের গাছ কিনতে পারবেন এবং সাফল্যের সঙ্গে আপনার বাগানে আপনি ইন্ট্রোডিউস করাতে পারবেন। গাছও ভালো থাকবে এবং যদি আপনি একটু যত্নবান হন, যদি আপনার অভিজ্ঞতা এই গাছগুলোকে নিয়ে তৈরি হতে শুরু করে এবং আপনি যদি অভিজ্ঞ হয়ে ওঠেন, তাহলে কিন্তু বছরের অন্যান্য সময়ও আপনি এদের পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে পারবেন। যে কটা গাছ দেখাবো তার মধ্যে অধিকাংশ গাছ আমি পরিচর্যা করেছি এর আগেও, আমার কাছে বহুদিন ভালো ছিল, পরে আমি কাউকে দিয়ে দিয়েছি, হয়তো আমার সময়ের অভাবে দেখাশোনা করা হয়ে ওঠেনি, সেই জন্য পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে, মারা গেছে। দুটো হাউস প্ল্যান্ট আমি প্রথমবার চেষ্টা করছি, আমি জানি এ বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী, এগুলো ভালো থাকবে আমার কাছে, কাজে খুব একটা অসুবিধা হবে না গাছগুলোকে বাঁচাতে। কিন্তু দুর্ভাগ্যবশত দুটো গাছের নামই আমি জানি না, কাজেই ওই দুটো গাছ সম্পর্কে আমি একটু সন্দিহা, নাম সম্পর্কে, কিন্তু পরিচর্যাটা খুবই সহজ এটুকু আমি জানি। আর বেশি কথা বাড়াবো না, এবার গাছগুলো দেখাতে শুরু করব। প্রথমেই দেখাবো এচেভেরিয়া। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভীষণ পছন্দের এচেভেরিয়া। আমি বহু বছর ধরে এই এচেভেরিয়াটা বড় করে আসছি, নতুন কিনেছি, যদিও তিনটে কিনেছি, একটা অ্যারেঞ্জমেন্টের জন্য, সাকুলেন্ট অ্যারেঞ্জমেন্ট আমি করতে চাই সেটার জন্য তিনটে কিনেছি। ভীষণ ভালো, ভীষণ ভিগোরাস, খুব ভালো মতো বেড়ে ওঠে। বর্ষাকালে খুব একটা জল দেবেন না, সকালের দিকে রোদ দেবেন, আলো যদি একদিক থেকে আসে তাহলে মাঝে মাঝে গাছটা ঘুরিয়ে দেবেন। বর্ষাকালে এবং গরমে একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু গাছ যথেষ্ট ভালো থাকে। শীতকালে আবার রিপোর্ট করে দেবেন বা হেমন্তকালে আবার রিপোর্ট করবেন, দেখবেন দারুণভাবে বেড়ে উঠছে। এটার নাম এচেভেরিয়া রাফেলস বা রাফেলড এচেভেরিয়া, এটা বেসিক্যালি হাইব্রিড প্রজাতির। আরও একটা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, এটা একটা আছে, আর এর থেকে আকারে একটু ছোট আরেকটাও আছে, সেটা দেখাই। তো এই তিনটে নিয়ে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই, দেখুন কি সুন্দর লাগছে। তো এই তিনটে নিয়ে আমি একটা অ্যারেঞ্জমেন্ট করবো, অবশ্যই সেটা আপনাদের দেখাবো, সাকুলেন্ট অ্যারেঞ্জমেন্ট অবশ্যই দেখাবো। এরপরে আছে ক্রিপ্টান্থাস। এই পার্টিকুলারলি এই ভ্যারাইটিটা আমি করেছি, ভীষণ ভালো, ভীষণ সুন্দর দেখতে, প্যাস্টেল শেডস আমার খুব প্রিয়, এবং এর ধারটা একটা অদ্ভুত সুন্দর পিঙ্ক একটা লাইন আছে পাতার ধারে, সেটা ভীষণ আকর্ষণীয় একটা অদ্ভুত গ্রেইশ গ্রিন কালার, এবং তার সঙ্গে ধারের পিঙ্কটা একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করেছে। অ্যান্ড দ্য ওভারঅল লুক ইজ ভেরি সফট অ্যান্ড প্যাস্টেল অ্যান্ড আই লাভ ইট। এটা খুব ভালো, খুব ভালো, যদি এটা পেয়ে যান অবশ্যই সংগ্রহ করবেন। এই সবকটা গাছ কিন্তু আমি গ্যালপ স্ট্রিট মার্কেট থেকে সংগ্রহ করেছি, কাজে আপনারা যারা গ্যালপ স্ট্রিট মার্কেটে যান তারা অবশ্যই পেয়ে যাবেন ওখানে। এরই আরও একটা গাছ কিনেছি, এটার গঠনটা এত সুন্দর ছিল যে আমি আর লোভ সামলাতে পারিনি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত ফুল, মানে একটা পুরো রোজেট শেপটা এত সুন্দরভাবে নিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা দিয়েও খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, আমি অবশ্যই সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। আর একটা ক্রিপ্টান্থাস আছে, এটা বেশ বড় জাতের বলে মনে হচ্ছে, ভীষণ সুন্দর দেখতে, রংটা ভীষণ ইউনিক, একটা বেশ ময়ূরকণ্ঠী সবুজ আছে, এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেশ একটা ভাইব্রেন্ট পিঙ্কের লাইন ধারের দিকে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, পরেরগুলো দেখাই। এই হাউস প্ল্যান্টটা সম্পর্কে আমার সেরকম বিশেষ কোনো আইডিয়া নেই, কিন্তু আমার মনে হয় খুব ভালো হবে। আমি যার থেকে কিনলাম সে আমাকে বললো যে এটা নাকি খুব একটা বাড়ে না, কিন্তু আমি এর একটা প্রজাতি দেখেছি, আমি জানি না যদি সেটা হয় তাহলে তো খুব ভয়ঙ্কর, কারণ দ্যাট উইল বিকাম ম্যাসিভ, বিরাট বড় হয়। বাট আই লাভ দ্য কালার,
নতুন যে পাতাগুলো উঠে আসছে রংটা কি অদ্ভুত, খুব হালকা একটা হলদেটে সবুজ এবং নিচের দিকে পাতাগুলো আস্তে আস্তে গাঢ় হয়ে গেছে। আমার ভীষণ পছন্দ হয়েছে গাছটা, দেখা যাক কেমন হয়, গাছটা কেমন বেড়ে ওঠে। আর এইটা রীতিমতো পট বাউন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাতে জল লাগছে, পট বাউন্ড হয়ে গেছে, একটু আগে জল দিয়েছি, শিকড় বেরিয়ে এসছে। আমি অবশ্যই রিপোর্টিং করার সময় বা অ্যারেঞ্জমেন্ট করার সময় আপনাদের দেখাবো কী করে আমি রিপোর্টিং করছি। এটা খুব পিটিট, গঠনটা খুব ছোট, একটু ডর্ফ ভ্যারাইটি বলে মনে হতে পারে বা ডর্ফ নাও হতে পারে, হয়তো এটাই এর প্রকৃত গঠন বা আকার। একটা অদ্ভুত গোল্ডেন গ্রিন বা গোল্ডেন ইয়েলো একটা টাচ আছে নতুন পাতাগুলোতে, নিচের পাতাগুলো একটু হালকাটে হালকাটে বলছি, কি বলছি উল্টোপাল্টা, এক্সাইটমেন্টে সব ভুলভাল বলে ফেলছি, একটা হালকা সবুজ টোন আছে পরিণত পাতাগুলো, বাট আই লাভ ইট, দারুণ দেখতে, খুব সুন্দর দেখতে। তো ব্যাস, বেশি নেই কিন্তু, এই কটাই সংগ্রহ করেছি, আমার জায়গা কম, অত গাছ কী করে আনবো বলুন। তো এই সমস্ত গাছগুলোই আমি কিনেছি গত সপ্তাহে রোববার। আমি আপনাদের এনকারেজ করব, অবশ্যই আপনারা যারা কলকাতার আশেপাশে থাকেন তারা গ্যাপ স্ট্রিট মার্কেটে যান, এখন প্রচুর নতুন নতুন গাছ পাবেন, এবং আপনারা যারা অনলাইনে কিনতে চাইছেন তারা এই সমস্ত গাছ কম বেশি আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব লিংক দিয়ে দেওয়ার, আমি জানি না আদৌ অনলাইনে সবগুলো অ্যাভেলেবেল কি না, বাট আপনারা যদি একটু খোঁজ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। এবং আমি শেষে একটা কথা আবার বলতে চাই, আমি অবশ্যই চেষ্টা করব নামগুলো খুঁজে দিয়ে দিতে, তবে বাকি সব কটা নামই বলতে পেরেছি, শুধু ওই হাউস প্ল্যান্টস দুটো নাম আমি বলতে পারিনি। আর এদের পরিচর্যা কেমন হবে সেটা আমি অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে বলবো, বা যখন এই গাছগুলো নিয়ে আমি স্পেসিফিক্যালি আলোচনা করব তখন অবশ্যই এদের সম্পর্কে বলে দেবো কীভাবে আপনি পরিচর্যা করবেন। আপাতত গাছগুলো নিয়ে আসুন, আর এই প্রত্যেকটা গাছ বসানোর জন্য সাকুলেন্ট সয়েল যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে সেই সাকুলেন্ট সয়েলে এই গাছগুলো বসান, খুব ভালো মতো বেড়ে উঠবে। ইনক্লুডিং হাউস প্ল্যান্টস ব্যবহার করতে পারেন, তাতে গাছ খুব ভালো থাকে। সাকুলেন্ট সয়েল কী করে তৈরি করতে হয় আমার সে বিষয়টা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ব্যাস, আর কিছু বলার নেই, চটপট গাছ কিনে ফেলুন, এই সময়টা হচ্ছে আদর্শ সময় নতুন গাছ কেনার। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।